পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্মই হয় নাই ম্যাজা আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের পুত নাই হ্যাঁ অনেক কথা বাইরে বলতে পারেন মেয়া আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো যদি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়ে আসো যদি আমাদের সামনে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আল্লাহ নামে এতজন আলেমকে সামনে রেখে কসম করে বললাম হানাবি হানাবি না আলে আদিস হয়ে যাবো ফজর নামাজ জামাতের আগে সুন্নত না পড়া না পড়তে পারলে কখন পড়তে পারবো বা সূর্য উদিত হওয়ার আগে পড়তে পারবে মাগরিবের জামাতের আগে বা আজানের পরে নফল বা সুন্নত পড়তে পারবো কিনা হাদিস বলি প্রথম তোমাদেরকে ঘোড়া পিষে ফেলে তারপরে তোমরা কি করো না ফজরের দুই সুন্নত ছিড় না এই জন্য ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি যদি আপনি আগে পড়তে না পারেন তাহলে সূর্যোদয়ের পর যে সময় নামাজ পড়া হারাম ওই সময় না দেখেন আপনি যদি ফিক না মানেন কত বি হুদে পড়বেন আপনি খালি হাদিস যেমন আমি আপনাদেরকে বুঝাই একরামের আমল পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করো দুই রাত নামাজ পড়ো ব্যাপারটা বুঝে তাহিয়াতুল মসজিদ দুই রাখাত পাওয়া যায় তিন সময় নামাজ পড়া হারাম যখন সূর্য উঠে সূর্য যখন ঠিক মাথার উপর সূর্য যখন অস্ত যায় আল্লাহর নবী বলে দুই শৃঙ্গের মাঝে অস্ত যায় এখন বলেন হাদিস দুইটা এখন এক লোক ঠিক দুপুরের সময় মসজিদে প্রবেশ করতে এক হাদিস অনুযায়ী মসজিদে প্রবেশ করলে দুই রাকাত পড়ো এই হাদিস অনুযায়ী দুই রাকাত পড়বে আবার আরেক হাদিস অনুযায়ী এই সময় মসজিদে নামাজ পড়া হারাম কারণ সূর্য মাতার উপর এখন কোন হাদিসের উপর আমল করবে যদি দুই রাকাত নামাজ পড়ে ওই হাদিস অমান্য করলো আর নামাজ না পড়লে এই হাদিস মানলো এখন কি করবে বলেন আপনি যদি ফিস না মানেন মেয়া এভাবে শত সমস্যায় পড়বেন তো ফজরের সুন্নত দুইটা বিষয় আছে একটা বিষয় হলো আপনি জামাতে আসছেন আইসা দেখলেন নামাজ শুরু হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেন ইদা হুকিমাতি সলাত যখন একামত হয়ে যাবে ফালা সলাত আইল্লাল মাকতুবা

সূর্যোদয়ের পর হারাম সময় যখন চলে যাবে তারপরে আপনি যে কোনো সময় ফজরের দুই রাখাত সন্ন্যত খাজা করে নেবেন মাগরিবের জামাতের আগে বা আজানের পরে নফল বা সুন্দর নামাজ পড়তে পারবে দুটি হাদিস বলি এক নাম্বার মাগরিবের আগান সুন্নত নাই এর এক নাম্বার প্রমাণ হইল আল্লাহ নবী বলেছেন লা তুতুরু বিসালাসিন আও তুরু বিসাববিনা ওয়া বিখামসিন ওয়া লা তাশাববাহু বিসালাতিল মাগরিব তোমরা বিতিরের নামাজকে মাগরিবের মতো বানিও না মাগরিবের আগে যখন খালি মাগরিব কোনো সুন্নত পড়ো না বিতিরকে এইরকম করো না আউতির ও বিখাম সিনাও বিশাবে বিতিরের আগে কমসে কম দুই রাখাত হইলেও কি পড়ো তাহার জুত পড়ো তারপরে বিতির পড়ো কমসে কম চার রাখাত হলেও তাহার পড়ো বিতির পড়ো আল্লাহ নবী বলেন বিতিরকে মাগরীবের মতো বানিও না বিতিরের আগে দুই রাখাত হলেও তাহার পড়ে তারপর বিতির পড়ো এই হাদিস দ্বারা বুঝা যায় যে মাগরীবের আগে কোনো সুন্নত নাই হাজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত হাদিস এসেছে ইবনা আমর বলেন সল্লাই তু খালফা রাসুল্লাহ ও খালফা আবি বাকরি অমর আমি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছি আবু বকর রাজি আল্লাহ পিছনে নামাজ পড়েছি অমর রাজি আল্লাহ পিছনে নামাজ পড়েছি তাদের কেউ মাগরিবের পূর্বে কোনো নামাজ পড়েন নাই হ্যাঁ অন্য মাধাবে আছে ভিন্ন কথা আচ্ছা আচ্ছা হাদিসে মহিলাদের জামাতে শরিক হওয়া জরুরি যা আমরা ইউটিউবে দেখি আচ্ছা আপনি হাদিস কি ইউটিউবে দেখেন হাদিস তো দেখবেন হাদিসের কিতাবে বুঝেন কথা আপনি হাদিস দেখবেন হাদিসের কিতাবে ইউটিউবে হাদিস দেখছেন বলে হাদিস চাইবো মহিলাদের কোথায় পাইছেন মহিলাদের জামাতে জড়িত আছেন জরুরি সব ও প্রচার ভাই দেখেন পুরুষের নামাজ পড়ার জায়গা হলো কোথায় আল্লাহ নবী বলেছেন লা সলাত লিজার المسজি ইল্লা ফিল মসজিদ যদি কোনো পুরুষের বাড়ি মসজিদের পাশে হয় মসজিদে নামাজ না পড়ে তাহলে তার নামাজের পরিপূর্ণ সব হবে না পুরুষের নামাজ পড়ার জায়গা কথা বলেন পুরুষের নামাজ পড়ার জায়গা আর আল্লাহ নবীর মহিলাদের নামাজ পড়ার জায়গা কোথায় ঘরে আল্লাহ নবী পুরুষকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন ঘরে মসজিদে উৎসাহিত করেছেন মসজিদে যাও আর মহিলাদেরকে উৎসাহিত করেন সালতুল মর আতি তুই বাই ইতিহা আফতালবিন সাল আতিহা তুই মাফদা ফি ফুজরতিহা আফতালু সালাহতি আমিন মাসজিদ মহিলাদেরকে আল্লাহ নবী বলেন শোনো মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম বারান্দায় নামাজ পড়া থেকে মসজিদে নামাজ পড়া থেকে উত্তম থেকে মহিলারা যত একান্তে নামাজ পড়বে যত জীর্ণ শীর্ণ জায়গায় গিয়ে নামাজ পড়বে তত মহিলাদের নামাজ পড়া উত্তম এই জন্য উম্ম আবদুল্লাহ নামে এক সাহাবি ছিলেন মহিলা সাহাবি তিনি আল্লাহ নবীর কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সব পুরুষ সাহাবীরা মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ে এখন থেকে আমরাও আপনার পিছনে নামাজ পড়ব উনি বলছেন না তোমার জন্য তোমার ঘরে নামাজ পড়া তোমার বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম তোমার বারান্দায় নামাজ পড়া তোমার তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া থেকে উত্তম আর তোমার ঘরে নামাজ পড়া তোমার জন্য মসজিদে নববীতে নামাজ পড়া থেকে উত্তম এজন্য মহিলা নামাজ পড়বে কোথায় দেখেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো এখানে আমরা হাদিসের বুঝ নেই সাহাবা একরাম থেকে এবার বলেন তো আল্লাহর নবী মহিলাদেরকে যে কারণে মসজিদে যাওয়ার কথা বলেছেন বা অনুমতি দিয়েছেন এই কারণগুলো সবচেয়ে বেশি জানতেন কারা রستمের স্ত্রীরা ঠিক না কথা বলেন না কেন আল্লাহর নবী এক হাদিসে বলেছেন লাতমনাউ ইমা আল্লাহি মাসাজিদুহা بخاری شریف এর হাদিস যে কোন মহিলা যদি কোনো স্ত্রী যদি কোন মেয়ে যদি তোমার কাছে অনুমতি চায় বাধা দিও না এই হাদিস থেকে বোঝা যায় অনুমতি ছাড়া যেতে পারবে না স্ত্রী যেতে হলে মহিলার অনুমতি লাগবে মেয়ে যেতে হলে পিতার অনুমতি লাগবে দেখেন আল্লাহ নবী এটা বলেছেন আল্লাহ নবীর ইন্তেকালের কিছুদিনের পর আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কি বলেন যদি আল্লাহ নবী থাকতেন আর দেখতেন মা হাদাসুন নিসা মহিলারা কি করছে মহিলাদের কি অবস্থা লামুনিয়াত তাহলে আল্লাহ নবী তাদেরকে মসজিদে বারণ করতেন নিষেধ করতেন কামা মুনিয়াদ নিসা ও বনী ইসরাইল যেমন ভাবে বনি ইসরায়েলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল এটা বলেছেন কে আল্লাহ নবী আরেকজন সাহাবি ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন মসজিদে থাকতেন যে সকল মহিলা আসতো তাদেরকে বুঝিয়ে সুজে বাড়িতে পাঠিয়ে আমরা মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করি আর কোথাও যদি ব্যবস্থা থাকে করতে পারে যেমন আমি বলি সব জায়গায় আমাদের হাইওয়ে রোডের পাশে যে মসজিদগুলো আছে এগুলোতে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকা উচিত এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মহিলারা বাজারে যায় মার্কেটে যায় মসজিদে যেতে পারবেন না কেন এটা তো আপনি আপনি করলেন দলিল মানেন কিনা এটা আগে বলেন আপনি তো পিয়াসের দলিল মানেন আপনি বলেন মানি না মুসিন মুজাফর এই সাহেবামুজামান আব্দুল সালাম যখন ডিবেটের সববার আপনি আমার সাথে আসছিল দেখেন না ইলমের বাহাদুরি কোথায় গেছিল উনি বলছে আকওয়াল ফাকওয়াল মানি না তো আমি বললাম যে ভাই এই যে আপনি বলছেন আকওয়াল ফাকওয়াল মানিনা না পৃথিবীতে প্রথমে এই কথা বলেছিল আউয়াল মান নাফা হুজ্জিয়াতুল কিয়াস পৃথিবীতে প্রথম কিয়াস অস্বীকার করেছিল নাজম কাফের ওই কাফের আমরা ইমাম আবু হানিফাকে আবু হানিফার কথা নকল করলে বলেন বাদ্দাকে মানি এবার আপনি নাজম কাফিরের মত নকল করেছেন আপনি কি এটা বলেন এই জন্য মহিলাদের নামাজ পড়ার সর্বোত্তম জায়গা কোথায় পুরুষের সর্বোত্তম জায়গা কোথায় এটা বলেন আল্লাহ নবী উৎসাহিত করে না আমি উৎসাহিত করবো কেন আল্লাহ নবী বলেছেন ঘরে পড়া উত্তম আমিও বলি ঘরে পড়া উত্তম হ্যাঁ সফরের নজর আমাদের দেশে কিছু কুসংস্কার আছে যেমন আমাদের অনেকে মহিলা যদি মসজিদে প্রবেশ করে অনেকে মনে করে এই মসজিদ আর নাফাক হয়ে গেছে লাহল আল্লাহ কথা নেই এগুলো কুসংস্কার কুসংস্কার লালন করা যাবে না আচ্ছা বিতির দুই সালামে ইউটিউবে দেখি বা ইউটিউবে এত দেখলে তো সময় আমাদেরকে দেখবেন ইউটিউবে আচ্ছা দেখেন জবাব দিচ্ছি বিতির দুই সালামে ইউটিউবে দেখি হাদিস দ্বারা সাবেদ অথচ মাঝহাবে হানাফি এক সালামে দুই বৈঠক করে দলিল সহ জানালে উপকৃত হব কিছু বলবো দেখেন আমাদের ভাইরা বলেন যে বিতিরের নামাজ যদি তিন রাখাত পড়েন দ্বিতীয় রাকাতে বৈঠক করতে পারবেন না দ্বিতীয় রাখাতে কি করতে পারবেন না এগুলো মুজাফর বিন মোসিন সাহেব লিখেছেন অনেকে লিখেছেন যদি দুই সালামে পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে বৈঠক করতে পারবেন না কি দলিল দেন দেখেন আর যখন আসছে এটা একটু দেখাই মুজাফর বিন মুসি সাহেব বিদের আলোচনা এই হাদিস কি এলেছে এই দেখেন একটু দেখাই আলোচনা যখন আসছে এই যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা হলো উনাদের সব একটু শুনেন কথা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী তিন রাকাত বিতির পড়তেন এটা দলিল লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্নাহ শেষ রাকাত ছাড়া বসতেন না এটা হলো দলিল যে 3 রাকাত পড়লে শেষ রাকাতেই বসবেন দ্বিতীয় রাকাতে বসবেন না এটা হলো তাদের দলিল যে আল্লাহ নবী লা দেখেন এই হাদিস এই যে মুজাফফর বিন মুসিল এই হাদিস লা ইয়াকুদুনা এই হাদিসের লা ইউসাল্লিমু যে আল্লাহর নবী তিন রাকাত বিতির পড়তেন শেষ শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া কি করতেন না কারণ এই হাদিস মুস্তাদরাকে হাকিমে আসছে মুস্তাদরাকে হাকিমের যতগুলো নুসখা আছে সব নুসখা এই হাদিসটা আসছে লা ইউসাল্লিমু শব্দে এক নুসখা ও লা ইয়াকুদু শব্দে আসে না মজার তত্ত্ব দেখাই মুজাফফর বিন মুসলিম এই হাদিস নকল করেছেন লা ইয়াকুদু শব্দে আমরা বলেছি এই হাদিসের শব্দ লা ইয়াকুদু না এই হাদিসের শব্দ হলো লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না মুস্তাদরাকে হাকিম থেকে এই হাদিসটা আলবানি রহিমাল্লাহ ইরবাউল গলিলের নকল করেছে যেমন বুখারি থেকে আলবানি অনেক হাদিস নকল করেন না তো যে হাদিসটা মুজাফর বিন মুসিম লাইয়া প্রদু শব্দ বর্ণনা করেছেন চারশো আঠারো নম্বর হাদিসের আলোচনায় করতে গিয়ে এই মুজাফর বিন মুসিন সাহেবও এই হাদিসটি কি করেছেন বর্ণনা করেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই দাঁড়ান আপনার সবাই আপনাকে দেখে পড়ে তাহলে সবাই বিশ্বাস করবে এই দেখেন বিশ্বাস করবে ওয়ায়ু আইয়িদু মা হাকিম যে হাকিম নিশাপুরের রওয়ায়াত এই হাদিসকে শক্তিশালী করে হাকিম নিশাপুরের রওয়ায়াত কি লা ইউসাল্লিমু লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না ফি রাকাআতাইনিল উলাইয়না মিনাল বিত আল্লাহর নবী বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম এমন হাদিস হাদিস হলো সালাম ফিরাতেন না আর এই খেয়ানতকারীরা এই হাদিসকে বানিয়ে ফেলে যে কি করতেন না হাদিস হইল কি লাইসাল্লি মুসালাম ফিরাতেন না এই শব্দে আলবানী নকল করেছেন যে সালাম ফিরাতেন না আর এটারে তারা বানিয়ে ফেলেছে কি আরো বড় মজার আরেকটা জাদু দেখাই দেখাবো একটা জাদু দেখাই এই কিতাব থেকে জাদুটা কি দেখাই এটা দেখলে তো আপনি এরা যে কি পরিমাণ মানে মানুষের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় না থাকলে মানুষ কি পরিমাণ খান্নাস হলে এই ধরনের ফালতু কাজ করতে পারে আমি আমি একটু দাঁড়ান আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের এই যে বই দুই শত নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা দুই নম্বর পৃষ্ঠা শিরোনাম দিয়েছে বিতির তিন রাকাত পড়তে হবে একটা না মানে দ্বিতীয় রাকাতে কোনো কি নাই বৈঠক নাই একটা না পড়তে হবে বলছে তিন রাকাত বিতির পড়ার সময় একটা না পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না বিতির একটানা না তিন রাকাত পড়তে হবে মাঝেখানে বৈঠক করাও যাবে না সালাম ফিরাহন আমার দলিল কী দেখেন মনোযোগ দিয়ে শুনেন আন আইশাদা কারাত আয়েশাদ ইল্লাতনও বলেন কান রসুলাম ইউতরবী সালা আলী আল্লাহ নবী বি তিন এলাকাত আমার তিন রাকাত পড়েছেন সব তো দেখেন ওচর লা ইউসাল্লিমু ইল্লাফি আখিরি হিন্না শব্দ এনেছে শেষ রাখার ছাড়া সালাম এটা হলো শুদ্ধ অনুবাদ শেষ রাখার ছাড়া সালাম ফিরাতেন না লাসাল্লিম ইল্লাফি আখিরি হিন্না এবার আব্দুল রাজ্জাক বিনিসুর অনুবাদ দেখি আয়সা রাদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সালাম তিন রাখাত বিতির পড়তেন তিনি শেষ রাখার ছাড়া বসতেন না শব্দ কি শব্দ এনেছে কি শব্দ এনেছে লাই উসাল্লিম সালাম ফিরাতেন না অনুবাদ করেছে বসতেন না এবার বলেন আমাকে আর কোন যদি বলেন এর যদি বলেন আমরা সহিহ হাদিস না মেনে বাপ দাদার mazhab আপনার সাথে আর আমাদের তর্ক করার দরকার নাই আমরা বৈঠক করি কেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ নাবি বলেন ফি কুল্লি রাকাতে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে কি করতে হবে করতে হবে মুসলিম মিদ শরীফের হাদিস আল্লাহ নবী বলেন আসসালাতু মাসনা মাসনা নামাজ হবে দুই রাকাত দুই রাকাত তাশাহুদুন ফি কুল্লি রাকাতে প্রত্যেক নামাজের দুই রাকাতের পর তাশাহুদ করা লাগবে কি লাগবে না